সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরি সম্মিলিত উদ্যোগে আনন্দে মেতে উঠি উল্লাসে। এই স্লোগান আমরা সামনে রাখি বাংলাদেশ তঞ্চঙ্গা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাশরী রৈশাবিলী অঞ্চল কমিটির যৌথ আয়োজনে রাঙ্গামাটির হাপ্তায় অনুষ্ঠিত এই তঞ্চঙ্গা সম্প্রদায়ের অন্যতম সাংস্কৃতিক উৎসব বিশু উৎসব। এপ্রিল 12 তারিখ বুধবার এই উপলক্ষে রেলি, আলোচনা সভা, ঐতিহ্যবাহী খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের শুরুতে সকাল 9:30 হাপ্তে উপজেলা সদর বরেশ্বরী বাজারাতন উগানন্দ রেলি বাইর হয়। সকাল 11:30 এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এটা প্রধান অতিথির বক্তব্য রেখে তোমায় তো উপরে ত্রিফালও নেই, ফাঙ্কাও নেই, গরমে সাংঘাতিক কষ্টকর, যার কারণে আমার যারা বক্তা অতিথি তারা খুব কম হতা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখে বিশু উৎসব উদযাপন কমিটির সদস্য অজিত কুমার তঞ্চঙ্গা, বিশু উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার সভাপতিত্ব এবং তাপস তঞ্চঙ্গা ও রঞ্জিত তঞ্চঙ্গা রাজীবুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রেখে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংশুই প্র চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংশুই সাইন চৌধুরী, তঞ্চঙ্গা কল্যাণ সংস্থা বান্দরবান সদর অঞ্চলের কমিটির সভাপতি সুচিত্রা দেওয়ান, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উমে চিংমারমা, সাবেক জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, সাবেক কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গা, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ নুরুল আলম সহ আরও বহুত কেউ। আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী তঞ্চঙ্গা সম্প্রদায়ের গিলা খেলা, নাদেং খেলা, রশি টানাটানি সহ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। সবশেষে বিষয়ভিত্তিক তঞ্চঙ্গা ভাষায় নাটক মঞ্চায়ন করা হয়। সিপ্লাস টিভি চট্টগ্রাম।